এসেছি বারবার আপনার সাথে দেখা হয়েছে এখন ঢাকা রেলভবনে যাইছেন আপনার থেকে শেষ করি এখন আপনি ফিরে যাবেন নাকি ফিরে যাবেন নাকি আপনাকে আবার একটু খুব ভালো লাগছে আপনি কি ফিরে যাবেন নাকি এখন নাকি আবার অন্য কোনো ভাবে ওয়েতে আপনারা সেন্ট মার্টিন যাওয়ার চেষ্টা করছেন সেন্ট মার্টিন যাব না including this the fire extinguisher here কিন্তু আমরা শুধু 1900 থেকে 1000 প্যাসেঞ্জার নিয়ে আসলে আমরা ট্রাভেল করি উইথ দ্যাট ইকুইপমেন্ট তো সুতরাং সেফটি এরিয়া পর্যন্ত প্রশ্নই ওঠে না ইকুইপমেন্ট ছিল এটা বলছিলাম দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কেউকে গাইড করা ওই সময় যে প্যাসেঞ্জারকে গাইড করা প্যাসেঞ্জারকে শান্ত করা বা আতঙ্কিত না হওয়ার জন্য এই ধরনের কেউ কোনো এমন ইমার্জেন্সি কোনো সিচুয়েশনই আসে নাই ওখানের ভিতর দিয়ে আসে না যদি ইমার্জেন্সি সিচুয়েশন আসতো তাহলে ডেফিনেটলি তখন আমার অফিসাররা অল দে আর ওয়েল ট্রেইনড এবং এখানে অনেকে অভিযোগ করছেন যে কি আপনারা স্টাফরা তখন নিজে তাদের যে কাপড় সেটা চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে নর্মাল কাপড়ে চলে এসে যার কারণে কে কার কার কাছে হেল্প চাইবে সেটা বুঝতে পারছেন না জাহাজ এমন একটা জায়গা এটার ভিতর দিয়ে আসে না ফায়ার ইনসিডেন্ট এগুলো তো কম ছোটখাটো জিনিস হবে এটা বেশি না জিনিস স্যার সত্যগ্রাম জাতীয় কেউ কি আহত হয়েছে যে এটা ওকে নিবারণ করতে কি কেউ আহত হয়েছে হ্যাঁ নিবারণ করতে কি কেউ কি আপনাদের প্রুফ কেউ কি আহত বা কেউ কি আগুনে পড়ে না 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 ইতিমধ্যে রাত 12:30-12:20 দিকে মনে সম্ভবত ইঞ্জিন রুমে একটু ধোয়া ইয়া হয়েছিল 7:00 দিকে সম্ভবত না না 12:30 ওটা আবার বেশিক্ষণ স্টে ছিল না সর্বোচ্চ ধরেন 10 মিনিটের মতো আলহামদুলিল্লাহ ওরাই মোটামুটি অনেক কেয়ার করছে শুধু শুধু ওদের জন্য কিছু বললে আপনারা যা করার আমাদের জন্য যথেষ্ট করছে আমাদের সেবা কোনো কিছু কমতি রাখেনি আমাদের জন্য অনেক বড় বিপদ থেকে বড় বিপদ থেকে অনেক বড় ইয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদেরকে এই পর্যন্ত আসছে সবাই দোয়া করবেন কিন্তু এরপরে সারা সরকারের কোনো সহযোগিতা আমরা পাই নাই অনেকক্ষণ আমরা সাগরের মধ্যে আটকে ছিলাম আমাদের উদ্ধারের জন্য কিছু করে প্রশাসনের কোনো কেউ আসে না আমাদের কাছে সরকার থেকে আমরা সে 12টার পর থেকে পরে দুঃখ আমার 999 ফোন করে দেওয়ার পরও আমরা কোস্টগার্ড থেকে কোনো সহযোগিতা দিতে পাই নাই এবং বাংলাদেশ নেপাল থেকে কোনো আমরা সহযোগিতা দিতে পাই নাই এটা হচ্ছে আমার দুঃখজনক কথা জাহাজের পক্ষ থেকে কোনো কেউ আমাদেরকে ফোন দেয়নি দাস প্রতিনিধি কেউ আমাদেরকে জানেনি ওরা ওটাই বলছিল আমাদেরকে তা আমাদের তখন অসহায় ছিলাম অবস্থা খুবই মানে ছিল ভীতিকর অবস্থা মানে পরিবার নিয়ে সবাই ভীতিকর পরিস্থিতি ছিল নেবার পক্ষ থেকে বলা হয়েছিল যে আগর নিয়ন্ত্রণ চলে আসছে একটা তো অসুস্থ হয়ে গিয়েছিল তারপর ওনাকে ডিপ্রে করা হয়েছিল আমাদেরকে সবার বোঝানো হয়েছিল যে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে পর্যাপ্ত পরিমাণে দিয়েছে মানে কোনো লোকজনের যেন অসুবিধা না হয় তারা